নমস্কার আমি সোমা আমাদের আজকের টপিক ইমিউনাইজেশন ইমিউনাইজেশান হলো এমন একটা পদ্ধতি যার মাধ্যমে আমরা শরীরের প্রতিরোধ ক্ষমতা বাড়িয়ে তুলতে পারি এটা করা হয়ে থাকে মেনলি ভ্যাকসিনেশানের মাধ্যমে ভ্যাকসিনের মধ্যে কমন জরুরি কিছু ভ্যাকসিন আমরা জানবো ওপিভি ওরাল পলিও পোলিও ভ্যাকসিন এটা একদম বাচ্চা থেকে দেওয়া হয়ে থাকে মেনলি দুটো ড্রপ দেওয়া হয় ওরালি খাওয়ানো হয় এখানে আমরা তার ডিটেলস দেখতে পাচ্ছি নেক্সট ব্যাসিলাস ক্যালমেট গুয়ারিন বা বিসিজি টিকাদান সদ্যজাত বাচ্চাদের এটা দেওয়া হয়ে থাকে পয়েন্ট ওয়ান এম দেওয়া হয়ে থাকে হকের নিচে হাতের ওপরে দেওয়া হয়ে থাকে ঠিক যেমনটা ফটোতে আমরা দেখতে পাচ্ছি ডিপথেরিয়া পার্টিউটিস অ্যান্ড টিটেনাস ভ্যাকসিন এটা একদম ছোট বাচ্চা থেকে দেওয়া হয়ে থাকে পয়েন্ট ফাইভ এম করে মাসেলের মধ্যে দেওয়া হয় মিট থাইয়ে নেক্সট হচ্ছে হেপাটাইটিস বি এটা চারটে স্টেজে দেওয়া হয়ে থাকে এইচপি জিরো থেকে এইচপি থ্রি পর্যন্ত পয়েন্ট ফাইভ এম করে মাসেলের মধ্যে দেওয়া হয়ে থাকে তারপর আমরা দেখছি ভিটামিন এ এটি মেনলি ভিটামিন এ ডেফিসিয়েন্সিটাকে মেনটেন করার জন্য করা হয় এটার অনেকগুলো ডোজ আছে এক থেকে নয় পর্যন্ত ইনফ্যান্ট লেভেলে এটা ডোজ ওয়ান দেওয়া হয় চাইল্ড লেভেলে এটা টু থেকে নাইন পর্যন্ত বাকি ডোজগুলো দেওয়া হয়ে থাকে ইনফ্যান্টের ক্ষেত্রে পয়েন্ট ওয়ান এম করে চাইল্ডদের ক্ষেত্রে টু এম এল করে দেওয়া হয় ওরালি মিজেলস ভ্যাকসিনস পয়েন্ট ফাইভ এম করে দেওয়া হয়ে থাকে এটা ন মাসের বাচ্চাদের এশিয়া অর্থাৎ সাফ কিউটেনিয়াস ওয়েতে এটা দেওয়া হয় আপার আর্মে জাপানিস এনসেপালাইটিস এটা এনসেপালাইটিস রোগের প্রতিষেধক হিসেবে ব্যবহার করা হয় ষোলো থেকে চব্বিশ মাসের বাচ্চাদের এই ভ্যাকসিন দেওয়া হয়ে থাকে পয়েন্ট ফাইভ করে দেওয়া হয় সাফ কিউটেনিয়াস ওয়েতে আপার আর্মে নেক্সট হলো টিটেনাস ভ্যাকসিন এটা ইনফেকশান না হওয়ার জন্য দেওয়া হয়ে থাকে দশ থেকে ষোলো বছর বয়সী বাচ্চাদের এই ভ্যাকসিন দেওয়া হয় সাথে সাথে গর্ভবতী মহিলাদের এই ভ্যাকসিন দেওয়া হয়ে থাকে পয়েন্ট ফাইভ এম করে ইন্টার মাস্কিউলার ওয়েতে আপার এটা দেওয়া হয়ে থাকে আমরা ইমিউনাইজেশান পদ্ধতি জানলাম থ্যাংক ইউ